গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার সমস্ত সকালবেলার কাজ শেষ হয়ে গেছে, আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো সেগুলো সব শেষ হয়ে গেছে, আর এখন রান্না বান্না পুজো এই সমস্তগুলো বাকি আছে। আজকে তো রবিবার, আজকে রান্না একটু দেরি হবে, হ্যাঁ, কারণ প্রত্যেকেই বাড়িতে থাকে, তারা নিজের মতন করে সব কিছু করে তারপরে তো খাবে, সেই জন্য রবিবার একটু দেরি হয়। তো সেই জন্য ধীরে সুস্থে রান্না করব। আর বিছানা টিছানা সব তো পরিষ্কার হয়ে গেছে, ওই ঘরে বিছানাও পরিষ্কার হয়ে গেছে, এখানে বিছানা পরিষ্কার হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, চলো চলো সকাল সকাল গোপালকে দর্শন করে নাও। ঠিক আছে, আর এখনো জলের বোতল টোতলগুলো পড়ে আছে, কিচ্ছু ভরা হয়নি, শুধু টেবিলটা পরিষ্কার করে রাখা হয়েছে। চলো পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, স্নান পুজো সেরে পুজো রান্নাঘরে এসে গেছি। তারপরে এখানে আমি উচ্ছে পেঁয়াজ আর আলু ভাজতে দিয়েছি, ভাত আর এই যে ধনে পাতা পেঁয়াজ দিয়ে ডাল সাঁতলেছি, এটা মসুর ডাল। আর এখানে আছে এটা মাছ, আর এখানে আছে মাছের তেল। ঠিক আছে, আজকের মেন আকর্ষণ হচ্ছে এই যে তিলকে বেটেছি, তিলের সাথে দিয়েছি চালের গুঁড়ো আর বেসন, আর দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো এটাকে মুচমুচে করে ভাজবো, এটা শুধু ডালের সাথে খাওয়ার জন্য, এটা দিয়ে কোনো তরকারি হবে না। ঠিক আছে, দেখো তিলের বড়া আমরা প্রতিদিনই খেয়ে মানে প্রায় খেয়ে থাকি পেঁয়াজ দিয়ে, আজকে ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করা যাক এটাতে চালের গুঁড়ো আর বেসন দিয়ে, সেই জন্য আজকে করব এটা। বড়াটা ভাজা হোক, তোমাদের নিশ্চয়ই দেখাবো। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম। সে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটি করে নিলাম, রুটিটা করে নি, রুটিটা করা হয়ে গেলে না আরেকটা বড় কাজ হয়ে যাবে। হ্যাঁ এসো, দুর্গা দুর্গা। বন্ধুরা আমার রুটি হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল, এর মধ্যে রুটি খুব নরম থাকে জানো তো। চলো বন্ধুরা একটু ফ্ল্যাটে যাচ্ছি, ফ্ল্যাটে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তিন্নি বলো একটু এসো, আমি আছি একা, এসো বান্টি একটু বেরিয়েছে, চলো ফ্ল্যাটে গিয়ে কথা বলছি। চলো যাই ফ্ল্যাটে, ফ্ল্যাটে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। রাস্তায় এখন ফাঁকা, রাস্তাতে এখন লোকজন নেই। কথা বাইক ছাড়া আর কিছুই নেই। চলো এইদিকে হচ্ছে গঙ্গা, আর এইদিকে হচ্ছে ফ্ল্যাট। চলো তিনতলায়, ওই যে সোজা Thank you.
চলো ফ্ল্যাটে চলে এসেছি। ফ্ল্যাটে এসে হয়েছে ওখানে বসে খানিকক্ষণ তিনির সাথে গল্প করলাম, গল্প করে এখন তিনির একটা ফোন এসছে, ও কথা বলছে, আমি আবার একটু পরে কথা বলবো, ও ফোনে কথা বলে নিক, ঠিক আছে? চলো তারপরে আবার তোমাদের সাথে আবার পরে তিনির সাথে দেখা করিয়ে দেবো। বন্ধুরা এতক্ষণ ফ্ল্যাটে আছি, ফ্ল্যাটে থেকে লাইভ করলাম, লাইভ করে এখন যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে সারেগামাপা শুরু হয়ে গেছে, এমনিতে দেরি হয়ে গেছে, যাই বাড়িতে। আর তিন্নি ঘরে ওয়েব সিরিজ দেখছে, ওয়েব সিরিজ দেখছে, আমি এখানে লাইভ করলাম। আর এবার গুটি গুটি পাই এগোই, ঠিক আছে? চলো তিন্নির সাথে একটু কথা বলি, টাকাটা খালি নেবে যাচ্ছে। এই যে তিনি ফোনটা নেই, ওটা নেটটা দিয়ে কর, যে তিন্নি বসে আছে। এটা কি হিন্দি আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ওখানে তো উনি বসে দেখছে, ওয়েব সিরিজ দেখছে। চলো এবার বাড়ি যাবো। বন্ধুরা বাড়িতে চলে এলাম ফ্ল্যাট থেকে, ফ্ল্যাট থেকে এসে তারপরে যে গান শুনতে বসে গেছি, আর রুটি তো করেই গেছিলাম যাওয়ার সময়, আর এখন কী করি দেখি, একটুখানি আলু আলু টালু ভাজবো, কিছু একটু করবো, আর আম আছে, মিষ্টি আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আসলে সারাদিন এত পরিশ্রম যায় না, রাত্রে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, যা হয় একবার করতে ইচ্ছে করে, রাত্রে আর আলাদা করে রান্না করতে একদম ইচ্ছে করে না, খুব বাধ্য না হলে রাত্রে রান্না করি না। সারাদিন এত পরিশ্রম হয় না, সেই পরিশ্রমের জন্য রাত্রে আর শরীরে শরীর থাকে না। তোমার দাদাভাই এসে গেছে, ও এসে টিভি খুলেছে, টিভির খানিকটা গান হয়ে যাওয়ার পরে আমি ঢুকেছি, কারণ ওখানে তো লাইভটাই শেষ করলাম আমি, তখন কটা নটা বোধহয় 32 এরকম হবে, 35 এরকম হবে তখন। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, যাই একটুখানি রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। আকাশ ঘনঘটা করে এসেছে একদম, এর মধ্যে দুপশলা বৃষ্টি হয়ে গেছে, ঠিক বৃষ্টি হওয়ার পরেই জানো তো সোনালি ঝকঝকে রোদ্দুর উঠেছিল একদম, দেখে মনে হচ্ছে না যে মানে সত্যি উঠেছিল, কিন্তু সত্যিই উঠেছিল, ঝকঝকে রোদ্দুর উঠেছিল, তারপরে দেখো আবার মেঘ করে এসছে, মানে প্রকৃতি যে কী নিয়মে চলছে বোঝা মুশকিল। ঠিক শরৎকালে যেমন খুব বৃষ্টি হয়, আবার তক্ষুনি রোদ্দুর আসে, আর এখনও ঠিক তাই হচ্ছে দেখছি, মানে প্রকৃতি একদম, শ্রাবণ মাসটা এখন ইয়ে হয়ে গেছে, শরৎকাল হয়ে গেছে। আগে আমরা জানতাম যে ভাদ্র মাস আর আশ্বিন মাস শরৎকাল, এখন আমাদের নতুন শিখতে হচ্ছে যে শ্রাবণ মাসও শরৎকাল, বর্ষাকালের পর্যায়ে পড়ে না, কী অবস্থা বলো। আর যাই বলো, বৃষ্টি পড়লে যদি জানলার ধারে বসে থাকো, আর সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি, তাই না? বৃষ্টি পড়লে জানলার ধারে বসে বসে গল্প করতে বা কথা বলতে বা চা খেতে, যাই বলো না কেন, এই অনুভূতি একটা অন্যরকম, খুব ভালো লাগে। কিন্তু এটা হচ্ছে আমার বাড়িতে থাকি বলে আমার মনে হচ্ছে, কিন্তু যারা রাস্তায় আছে তাদের তো বলো কত কষ্ট, তাই না?
কিন্তু কী আর করা যাবে, প্রকৃতির সমস্ত নিয়ম মাথায় নিয়েই আমাদের হাঁটতে হবে, চলতে হবে আর জীবনও কাটাতে হবে। এতদিন তো আমরা এইভাবেই কাটিয়ে এসেছি, আমাদের পূর্বপুরুষরা একই, তাদের কথা একই, তাই না? এই যে দেখো সবাই, কেউ কেউ বাবারা নিয়ে যাচ্ছে, কেউ কেউ মায়েরা নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের স্কুলে। আর এটা কিন্তু কালকের ভিডিওটা আমি করছি, ঠিক আছে? কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, রাত্রি হয়ে গেছিলো। মানে আমার শনিবার রবিবার এমনিই যায়, গান শুরু হয়ে যায়, তারপরেই আবার সেই 11টায় শেষ হয়, তারপরেই আবার কাজকর্ম, এই করে করে না আমার শনি রবিবারটা না একটু এরকম অসুবিধে হয়ে যায় গো। কী করবো বলো, গান শুনতে ভালোবাসি তো, কিছু করার নেই। যারা আমার মতো গান শুনতে ভালোবাসো তারা ঠিক বুঝতে পারবে যে গানের কী মহিমা। গান ছেড়ে আমরা উঠতে পারি না, তাই না? তো চলো, তোমাদের সাথে অনেক কথা বললাম, কথা বলে আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করি। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? চলো, টাটা, বাই।